দ্বিতীয় দিনই অসভ্যতার শুরু। 30 জানুয়ারি বাংলার মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের। নতুন বছরের প্রথম দিনই যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একের জায়গায় মধ্যবর্তী 3 স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস থামায় সেখানকার বাসিন্দারাও দেশের দ্রুতগামী ট্রেনে যাতায়াতের সুযোগ সুবিধা পাচ্ছিলেন। কিন্তু অসভ্যতা বন্ধ হওয়ার নয়, দ্বিতীয় দিনেই আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। মালদা থেকে বোলপুর আসার পথে মালদার শামসির কুমারগঞ্জের কাছে ঘটনাটি ঘটে। বন্দে ভারত লক্ষ্য করে ছোড়া হয় পাথর, ক্ষতিগ্রস্ত হয় একটি সেন্সর অটোমেটেড দরজা, যে কারণে বোলপুরে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয় দেশের আধুনিকতম এক্সপ্রেস ট্রেনটিকে। তবে যাত্রীরা সুরক্ষিত। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকেই সব্যসাচী দেয় জানিয়েছেন রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। হাওড়া নিউ জলপাইগুড়ির মধ্যে সপ্তাহে 6 দিন যাতায়াত করার কথা বন্দে ভারত এক্সপ্রেসের। যাত্রা শুরুর দ্বিতীয় দিনই এমন ঘটনা ঘটার কড়া নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এ রাজ্যকে পশ্চিম বাংলাদেশ গড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাশ্মীর ধীরে ধীরে সুধরে যাচ্ছে, কিন্তু বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে। রাষ্ট্রবিরোধী শক্তি এত সক্রিয় এখানে, আর এখানকার সরকার তাকে মদদ দিচ্ছে। সিএ যখন পাস হলো পার্লামেন্টে, আমরা দেখেছি উত্তেজনা অনেক জায়গায় হয়েছে, বিরোধিতা। পশ্চিমবাংলায় 3 দিন ধরে উৎপাত হয়েছে, 250 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে আমাদের রেলের। ভারত সরকারের সম্পত্তি, ভারতের সম্পত্তি, সেটাকে শত্রু সম্পত্তি মনে করছে যারা। ভারতের আইন সংবিধানকে যারা শত্রুর দেশের আইন সংবিধান মনে করে, তারা হচ্ছে টিএমসির লোক এবং টিএমসি তাদের সঙ্গে আছে। বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিমও। অত্যন্ত অন্যায়, পুলিশের উচিত খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা, জ্বালিয়ে দেওয়া, এই অরাজকতাকে আমরা সমর্থন করি না। অত্যন্ত যেই করে থাকুক, অত্যন্ত অন্যায় করেছে এবং দোষীর শাস্তি হবে। বিজেপি নেতৃত্বের মধ্যে কেউ কেউ বলছেন এনআইএ তদন্ত চাই, কেউ বলছেন এসব বোকা বোকা কথা। এই ট্রেনে ইট ছোঁড়া, এগুলো কিছু দুষ্কৃতি চিরকালই করে। এই তো বিহারে ঝাড়খণ্ড দিয়ে ট্রেন গেলে, আমিও একটা সময় ট্রেনে ছিলাম, দাম করে একটা ইট এসে লাগলো জানলায়, ভেঙে গেল। এগুলো হয়, কিন্তু এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কেউ সাহস পাবেন এটা করার। যাত্রী স্বাচ্ছন্দ্যই এই সেমি হাই স্পিড ট্রেনের শেষ কথা। বুধবার ছাড়া সপ্তাহে 6 দিনই চলছে এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গন্তব্য, সেখানে ট্রেনের ওপর পাথর ছোড়া, কোচ নষ্টের মতো ঘটনা লজ্জাজনক। গতকালই পুরুলিয়া এক্সপ্রেসের ওপর পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি রাজ্যের পুলিশ। এরপর যদি ভারতীয় রেল একবার জানিয়ে দেয় ওই পথে ট্রেন চলবে না, তাহলে সামগ্রিকভাবে ক্ষতি সেই রাজ্যের, সেই এলাকার, সেই জেলার। গতিকে কি কখনো পাথর ছুঁড়ে থামানো যায়? কবে বুঝবে দুষ্কৃতীরা? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।